বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে আপনাদের আমাদের যে পুরাতন রোগী আছেন, চট্টগ্রামে থাকেন, ওনার সাথে পরিচয় করাই এবং ওনার চিকিৎসা সম্পর্কে আমরা একটু জানতে চাই। আপনার নাম বলেন। ওয়ালাইকুম সালাম। আপনার নাম রুমি আক্তার। আচ্ছা, আপনার কোথায়, আপনার মানে বসবাস করেন কোথায়, বা আপনার হাজবেন্ডের সাথে যে এবং ওনার পাশে তো আজান দিচ্ছে, যাই হোক, তারপরে আমাদের ভিডিওটা শেষ করি। তো আপনার ওয়াইফের বর্তমান আজকে যে জয় নিডেল করলাম আমরা মেরুদণ্ডে, এতে আপনার ওয়াইফের আলহামদুলিল্লাহ ব্যথা ট্যাথা নাই, তো এই ব্যাপার আপনার কোনো মতামত বা কিছু বলবেন কি না? আমি যখন ওয়াইফকে নিয়ে আসি এখানে তখন তাকে ধরে আনছিলাম। আচ্ছা, সে হাঁটতে পারতেছিল না এবং ওয়াশরুমে গেল, তাকে হেল্প করতে হয় আর কি। এখানে আনার পরে আপনি ওইটা করার পরে এখন মোটামুটি সুস্থ, সে একাই হাঁটে এবং একাই ওয়াশরুমে যেতে পারতেছে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। যে আমরা আগেও আমার রোগী ভালো ছিল, তো মাঝখানে হয়তো কোনো কারণে উনি ওষুধ টষুধ চিকিৎসা বন্ধ করে আবার ওনাদের একটা বাচ্চা নেওয়ার প্ল্যান ছিল, যে কোনো কারণে হয় না, ইনশাল্লাহ আবার আমরা সেই প্ল্যানে ভবিষ্যতে আগাইতে পারবো। কোনোভাবে হতেই পারে মানুষের জীবনে। তো এখন আলহামদুলিল্লাহ আবার সুস্থ, আবার ওষুধ বা চিকিৎসা আমরা কন্টিনিউ করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।